বাচ্চারা যেহেতু চকলেট কেক খেতে বেশি পছন্দ করে সেহেতু চকলেটের অর্ডারটাই বেশি আসে এটা ছিল দু পাউন্ডের কেক ছোট্ট বোন জয়িতার জন্য ওরা চেয়েছিল কেকটা খেতে যেন খুব টেস্টি হয় আর ডিজাইনটা আমার ইচ্ছে মতো বানাতে বলেছিল তাই আমি সেই রকমই বানাবার চেষ্টা করেছি বাকিটা তোমাদের কেক বানাতে বানাতে বলবো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রেখো যাতে আমার ভিডিও সব থেকে আগে পেতে পারো প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুশো চল্লিশ এম কাপের এক কাপ ময়দা ভালো করে চেলে নেবার পর যে দানা দানা পরে থাকবে ওগুলোকে ফেলে দেব ওই চালুনির ওপরই আবারও নিয়ে নেব ওয়ান স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন বেকিং সোডা আর বড় চামচের দু চামচ আমুল দুধ থ্রি টেবিল স্পুন কোকো পাউডার ভালো করে চেলে নিয়ে একসঙ্গে মিশিয়ে নেব সব উপকরণগুলো আমি এখানে প্রত্যেকটা উপকরণই চালুনির সাহায্যে চেলে নিয়েছি এগুলো যদি দু থেকে তিনবার চেলে নেওয়া হয় তাহলে খুবই ভালো হয় তাতে দলা পাকানো অংশ তো থাকবেই না আর তার সাথে কেকটা একদম জালি জালি হবে কারণ যত চালা হবে ততই এয়ার বাবেলস গুলো বেরিয়ে যাবে আর কেকটা খুব ভালোভাবে ফুলবে এবার অন্য একটা পাত্রে নিয়ে নেব একটা ডিম সাথে এক চিমটি নুন ওই দুশো চল্লিশ এম কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছি একটা বিটারের সাহায্যে এটা খুব ভালোভাবে মিক্স করে নেব যাতে ডিম আর চিনির মিশ্রণটাতে একটুও দানা দানা না থাকে আর হ্যাঁ চিনিটা আমি আগে থেকেই চালুনির সাহায্যে চেলে রেখেছিলাম মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভালো করে বিট করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল আর হাফ টি স্পুন নিয়ে নিয়েছি কেক জেল এটা একদমই অপশনাল কেকটা যাতে একদম দোকানের মতো সাদা হয় আর একটু বেশি রাইস হয় তার জন্য আমি ইউজ করেছি পুরোটা একসাথে বিট করে নেব তিন থেকে চার মিনিট প্রথমে বিটারের স্পিডটা হাইয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট হয়ে গেলে মিডিয়ামে রাখবেন তাহলেই দেখবেন এইরকম ফোলা ফোলা ফ্যানার মতো হয়ে গেছে তখন আর বিট করা যাবে না তাহলে আবার ওভার বিট হয়ে যাবে আর কেকটাও ফুলবে না এবার ময়দার মিশ্রণটা একটু একটু করে দিয়ে মেশাতে থাকবো পুরোটা একসাথে দিলে দলা পাকিয়ে যেতে পারে আস্তে আস্তে করে দিয়ে একই ডাইরেকশনে মেশাতে হবে এবার পুরো ময়দাটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে পুরোটা ভালোভাবে মিশে গেলে এতে দিতে হবে টু টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর সাথে থেকে ভ্যানিলা এসেন্স। পুরোটা মিশিয়ে নিলাম আবারও দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি গাঢ়ও নয় এবার দু পাউন্ডের মোল্ডে অয়েল গ্রিজ করে নিচ্ছি পুরোটা এবার এর ওপর কেটে রাখা বাটার পেপারটা দিয়ে দেব আর পুরো মিশ্রণটা ঢেলে নেব তিন থেকে চারবার ট্যাপ করে নেব যাতে এয়ার বাবেলগুলো বেরিয়ে যায় তবে আপনারা একটা কাঠির সাহায্যেও এয়ার বাবেলগুলো বের করে দিতে পারেন এবার এটা বেক করে নেব তার জন্য আমি একটা নন স্টিকের কড়াই নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি বালি আপনারা বালির পরিবর্তে নুনও ইউজ করতে পারেন এটা আমি পাঁচ মিনিট আগে থেকেই প্রিহিট করতে দিয়েছিলাম পুরোটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর ওপর রেখে দেবো একটা স্ট্যান্ড আর স্ট্যান্ডের বসিয়ে দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রথম পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে দেব তারপর কুড়ি মিনিট লো টু মিডিয়ামে করে বেক করব। পঁচিশ মিনিট হয়ে গেছে এবার চেক করব। দেখুন কেকটা কি সুন্দর ফুলেছে একটা কাঠির সাহায্যে চেক করে নেব যদি দেখেন ক্লিয়ার আসছে তাহলে কেকটা বেক হয়ে গেছে ব্যাস ঠান্ডা হলে নামিয়ে নেব এবার একটা ছুরির সাহায্যে চারপাশটা ঘুরিয়ে নিলেই কেকটা সহজেই উঠে আসবে এবার নিচ থেকে বাটার পেপারটা তুলে দেব দেখুন কেকটা কত সুন্দর ফুলেছে একদম জাল জাল হয়েছে কেকটা একদম স্পঞ্জি হয়েছে এবার আমি তিনটে লেয়ারে কেকটা ছুরির সাহায্যে কেটে নেব আর আমি ক্রিমটা আগে থেকেই বিট করে রেখেছিলাম এবার একটা বেসবোর্ড নিয়ে নিয়েছি প্রথমেই এতে হালকা করে একটু ক্রিম লাগিয়ে নেব। যাতে কেকটার ঠিকঠাক জায়গা থাকে ডেলিভারি দেওয়ার সময় কোনো দিকে সরে না যায় এর উপর কেকের লেয়ারটা দিয়ে দেব। তারপর ক্রিম দিয়ে দেব আর চকলেট সিরাপ দিয়ে দেব অ্যাজ ইউজুয়াল এটা আমি বাড়িতেই চকলেট গলিয়ে রেডি করেছিলাম এবার একে একে সব লেয়ারগুলো দিয়ে দেব একই রকমভাবে পুরো হালকা করে ক্রাম কোটিং করে নেব ক্রিম দিয়ে তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দেব দু ঘন্টার মতো যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় দু ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নেব একটা কাঠির সাহায্যে দুভাগ করে নেব একটা ভাগে আমি চকলেট ক্রিম দিয়ে খুব ভালো করে সমান করে নেব আর অন্য দিকটা আমি গোলাপ করে নিয়েছি পুরোটা এটা যেহেতু চকলেট কেক তাই আমি কালারটা একদমই ইউজ করিনি পুরো চকলেট দিয়েই করেছি দেখুন এইভাবে ধার দিয়ে দিয়ে চকলেট গুলো গড়িয়ে নিয়েছি যাতে খুব সুন্দর দেখতে লাগে এবার আরো কিছু উপকরণ দিয়ে পুরো কেকটা সাজিয়ে নিচ্ছি আর এই চকলেট বলগুলো কিন্তু আমি নিজেই বাড়িতে তৈরি করেছি এবার গোলাপগুলোর গায়ে গোল্ডেন বল লাগিয়ে নিচ্ছি আরও সুন্দর লাগার জন্য পুরো কেকটার লুকটা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কেকের উপর হ্যাপি বার্থডে লিখে ওর নামটাও লিখে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে যদি কোনো নিউ আইডিয়া থাকে চকলেট কেকের অবশ্যই আমাকে বলো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে